আসসালামু আলাইকুম সবাইকে, লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে এই পর্যায়ে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে একদমই নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের MMPDS মুদারাবা মাসিক ডিপোজিট স্কিম সম্পর্কে আলোচনা করব। তাই সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই শুরুতেই আমরা তাদের সুযোগ সুবিধা সম্পর্কে একটু যদি বলি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটে আপনি যদি MMPDS মুদারাবা মাসিক ডিপোজিট স্কিমটি করেন, সেই ক্ষেত্রে আপনারা বছর 3 বছর এবং 5 বছরের জন্য স্কিমটি চালু রয়েছে। এই স্কিমটির যে সুবিধা সেটা হচ্ছে, আপনারা 3 বছরের জন্য যদি আপনার অর্থ যে অলস অর্থ সেটা রয়েছে সেটা যদি আপনি ব্যাংকে রাখেন, সেই ক্ষেত্রে সেই মুনাফাটি আপনি কিন্তু প্রত্যেক মাসে উত্তোলন করতে পারবেন। এবং জমা টাকার বিপরীতে আপনি কিন্তু ব্যাংক থেকে 90-80% লোন নিতে পারবেন। তো সেই সুবাদে আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদের সামনে আমরা একটা স্ক্রিনশট নিয়ে আসছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC যেহেতু নাম পরিবর্তন করেছে পাবলিক লিমিটেড কোম্পানি, MMPDS যে অ্যাকাউন্টটি রয়েছে তার ফুল মিনিংস হচ্ছে মুদারাবা মাসিক ডিপোজিট স্কিম। আসলে এই ভিডিওটা নিয়ে অনেক ইউটিউব যারা করেন, ইউটিউবের ভিডিও যারা করেন, তারা দেখতে অনেক ভুল তথ্য দিয়েছেন। তো যাই হোক, আজকে আপনাদেরকে সঠিক তথ্যটি দিচ্ছি। এখানে আপনারা সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 1 কোটি টাকার উপরে আপনারা কিন্তু এই স্কিমে আপনারা টাকা জমা রাখতে পারেন। এই স্কিমের মেয়াদ হচ্ছে 3 বছর এবং 5 বছর। 3 বছরের জন্য ব্যাংকের পক্ষ থেকে শেষ আপডেটকৃত যে মুনাফাটি সেটা হচ্ছে যে 7%, এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত তারা কিন্তু 7.15% কিন্তু মুনাফা দিচ্ছে। 3 বছর এবং 5 বছর এই স্কিমের আপনাদেরকে কথা বলছি, সেটা হচ্ছে আপনারা যদি 1 লক্ষ টাকা এবং এর বাইরে যে কোনো অ্যামাউন্ট যদি ব্যাংকে রাখতে চান এবং সেই ক্ষেত্রে যদি প্রত্যেক মাসে উত্তোলন করতে চান মুনাফাটা, সেই ক্ষেত্রে আপনাদেরকে 3 বছর পর্যন্ত কিন্তু ফিক্সড টাকাটা রাখতে হবে। ঠিক একইভাবে যদি আপনি 5 বছরের জন্য করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 5 বছর পর্যন্ত টাকাটা রাখতে হবে। এটি একটি চুক্তিভিত্তিক বলা যায়। ধরি 1 লক্ষ টাকা আমরা যদি 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখি, তাহলে প্রত্যেক মাসে আমরা কিন্তু 583 টাকা কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করতে পারব। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে নিতে চাই, সেটা হচ্ছে এই যে 583 ব্যাংকের পক্ষ থেকে যে টাকাটা আমরা পাবো, এই টাকাটা কিন্তু প্রতি মাসে আমরা একইভাবে পাবো কি না সেটা বলাটা ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে আমাদের জন্য এটা অসম্ভব। কারণ ইসলামী ব্যাংকগুলো প্রতিনিয়ত প্রতি মাসে কিন্তু তাদের মুনাফার হারটি পরিবর্তন করছে। সে সুবাদে এখানে 583 হয়তোবা পরবর্তী মাসে কিন্তু আপনারা এই মুনাফাটি 600 হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আপনাদেরকে সম্ভাব্য মুনাফাটি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ডিপোজিট স্কিমের সুবিধাটি তুলে ধরছি। আমি এখান থেকে 1 লক্ষ থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আজকে আপনাদেরকে হিসাবটি দেখাচ্ছি। যদি এর বাইরে আপনাদের 10 লক্ষ যদি 20 লক্ষ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। আর যারা এই স্কিমের বাইরে বা এই অ্যামাউন্টের বাইরে যদি আপনারা করতে চান, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে আমরা 1 লক্ষ টাকা যদি 3 বছরের জন্য ফিক্সড রাখি, সেই ক্ষেত্রে কিন্তু 583 টাকা করে আমরা প্রত্যেক মাসেই পাবো। এটা মাসের হিসাব বলছি, প্রত্যেক মাসে পাবো। আর যদি 1 লক্ষ টাকা 5 বছরের জন্য জমা রাখি, সেই ক্ষেত্রে 596 টাকা কিন্তু আমরা ব্যাংক থেকে পাবো। ঠিক একইভাবে 2 লক্ষ টাকা 3 বছরের জন্য জমা রাখলে 1166 টাকা প্রত্যেক মাসে আমরা পাবো, 5 বছরের জন্য রাখলে 1192 টাকা। 3 লক্ষ টাকা যদি আমরা 3 বছরের জন্য রাখি 1749 টাকা, এবং 5 বছরের জন্য রাখলে 1788 টাকা। 4 লক্ষ টাকা আমরা 3 বছরের জন্য রাখলে 2332 টাকা, এবং 5 বছরের জন্য 2384 টাকা। 5 লক্ষ টাকা যদি আমরা 3 বছরের জন্য রাখি তাহলে 2915 টাকা, আর 5 বছরের জন্য যদি রাখি সেক্ষেত্রে হচ্ছে 2980 টাকা। আশা করি এই সারটি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এখন এই যে প্রত্যেক মাসের মুনাফাটি সেটা আপনারা কীভাবে উত্তোলন করতে পারবেন প্রত্যেক মাসে, আর আপনি যদি চান এই মুনাফাগুলো কিন্তু আপনারা প্রত্যেক মাসে উত্তোলন করতে পারবেন, আর যদি আপনারা মনে করেন যে উত্তোলন করার প্রয়োজন নেই, একসাথে উত্তোলন করবেন, সেটাও আপনারা
পারবেন। তবে এই মুনাফাগুলো যদি আপনারা প্রত্যেক মাসে উত্তোলন করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে প্রসেসটি অনুসরণ করতে হবে তার আগে বলে নিতে চাই, এখানে যে মুনাফাগুলো আমরা দেখিয়েছি সেই মুনাফাগুলো কিন্তু ব্যাংক থেকে প্রাপ্য মুনাফা। এখান থেকে কিন্তু সরকারকে আপনি 15% ট্যাক্স প্রদান করতে হবে। ধরে নেওয়া যাক আপনি 583 টাকা ব্যাংক থেকে পেয়েছেন, তাহলে সেই 583 টাকার উপরে আপনাকে 15% ব্যাট প্রদান করতে হবে। 15% ব্যাট কারা প্রদান করবেন? যারা টিন রিটার্ন স্লিপ অথবা টিন সার্টিফিকেট ব্যাংকে জমা দেন নাই তারা কিন্তু 15% ব্যাট, আর যারা টিন সার্টিফিকেট সহ টিন রিটার্ন স্লিপ জমা দিয়েছে তারা 10% আপনারা ব্যাট কাটবে। তো ধরে নেওয়া যাক আমরা 583 টাকা, পরবর্তীতে এটা আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। 583 টাকার উপরে আমরা যদি 15% ব্যাট ধরি সেই ক্ষেত্রে 87 টাকা, 583 থেকে আমাদেরকে 87 টাকা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা উত্তোলন করতে পারবো 1 লক্ষ টাকার উপরে প্রতি মাসে 496 টাকা, কিন্তু 1 লক্ষ টাকা জমা রাখলে আমরা উত্তোলন করতে পারবো। ঠিক একইভাবে আপনারা যে অ্যামাউন্টে করতে চান সেই অ্যামাউন্ট থেকে 15% আপনারা কিন্তু বাদ দিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা গুগল ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন অথবা মোবাইলে যে ক্যালকুলেটার আছে সেই ক্যালকুলেটারটি ব্যবহার করে এটি বের করে নিতে পারেন। দ্বিতীয়ত যে কথাটি আপনাদেরকে বলছি, আপনারা কীভাবে এই মুনাফাগুলো প্রতি মাসে উত্তোলন করতে পারবেন? অনেকেই বলে যে 3 মাস পরপর উত্তোলন করা লাগে, এটা আপনারা প্রতি মাসে উত্তোলন করতে পারবেন কীভাবে সেটা প্রসেসটি দেখাচ্ছি। এটা হচ্ছে অটোমেটিক প্রেরণ। ব্যাংকে যখন আপনি যাবেন সেক্ষেত্রে আপনি ব্যাংকের যারা কাজ যাদের মাধ্যমে কাজ করবেন তাদেরকে অবশ্যই বলবেন যে আমি MMPDSকে অটোমেটিক সিস্টেমে কিন্তু আমি MSA অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চাই। ধরেন আপনি MMPDS আলাদা, মানে মুনারা বা মাসিক যে প্রফিট স্কিমটি রয়েছে সেটার ক্ষেত্রে আলাদা একটি অ্যাকাউন্ট করতে হয়, তার বিপরীতে ব্যাংক থেকে আপনাকে কিন্তু একটা চেক প্রদান করবে। আর যেই অ্যাকাউন্টটি আপনি করবেন সেই অ্যাকাউন্ট অবশ্যই যদি আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, প্রতিনিয়ত যে লেনদেন করার জন্য যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে এটা কিন্তু অটোমেটিক রিলেটেড একটি লিঙ্ক করে দিবেন। তাহলে মনে করা যাক আপনারা এই মাসের আগস্ট মাসের 20 তারিখে আপনারা অ্যাকাউন্টটি করেছেন, ঠিক পরবর্তী মাসের 21 তারিখে আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু ওই টাকার জমা টাকার উপরে যে মুনাফা ছিল যে মুনাফাগুলো ছিল এই মুনাফাগুলো কিন্তু আপনার অটোতে আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনি ATM কার্ড অথবা চেক বই দিয়ে সেই মুনাফাটি উত্তোলন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে ব্যাংকে কিন্তু একটি দরখাস্ত দিয়ে আসতে হবে, সেই দরখাস্ত মোতাবেক আপনারা যে যে অ্যামাউন্ট করেছেন সেই অ্যামাউন্টের উপরেই কিন্তু আপনাদেরকে অটোমেটিকলি আপনার সেভিংস অ্যাকাউন্টে ওই মুনাফার অংশটি ট্রান্সফার করে দিবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনারা কীভাবে এই অ্যাকাউন্ট খুলবেন, সেই কাগজপত্র কী কী লাগবে সে বিষয়টি। আপনারা যদি এই অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে আপনাদের ভোটার আইডি কার্ডটি প্রয়োজন হবে, যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট, আর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অনলাইন কিন্তু জন্মসনদ হতে হবে, এবং এই অনলাইন কিন্তু জন্মসনদ ছবি এক কপি ছবি কর্নারে বসিয়ে আপনারা কিন্তু কিউ নিয়ম পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার কাউন্সিলের মাধ্যমে সত্যায়িত করতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রাহক যিনি যে অ্যাকাউন্টটি করবে তার কিন্তু পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্রয়োজন, নমিনি যিনি তার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি আপনার প্রয়োজন হবে, আর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই সত্যায়িত করতে হবে, নমিনির পাসপোর্ট সাইজের অবশ্যই 2 কপি ছবি প্রয়োজন হবে। আশা করি টোটাল আজকে মুদারা বা মাসিক ডিপোজিট স্কিম সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে করবেন, আর আমরা চেষ্টা করব যে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সটি চেক করার এবং সেই অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। এছাড়া যদি আপনাদের ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।